হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার তোমাদের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে সানডে, ফাদার্স ডে। তোমরা সবাই জানো আজকে ফাদার্স ডে, তাই তোমাদের সামনে চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। দেখো এই যে তোমরা গিফটগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব কোয়েল পাঠিয়েছে ফাদার্স ডেতে। সিদ্ধার্থ দা মানে আমার হাজবেন্ডকে ও সিদ্ধার্থ দা বলে, ভাবি শ্বশুর মশাই হবে আর ভালো বাবা হিসেবে ও আরেকটি বাবাকে এই গিফটগুলো দিয়েছে। দেখো তুমি দেখতেই পাচ্ছ, সুন্দর স্মার্ট শ্বশুর মশাই করে একটা কার্টুন করে পাঠিয়েছে। বেশ মুখের শ্রীটা অনেকটাই এসছে ভাবি শ্বশুর মশাইয়ের। আর দেখো একটা ডিও দিয়েছে, একটা ক্যাডবেরি, আর এখানে একটা কার্ড, একটা কার্ড পাঠিয়েছে। এর মধ্যে অনেক কিছু লেখা আছে, দেখছি তোমাকে পড়িয়ে, তোমাদেরকে আমি পড়ে শোনাবো। আগে তোমরা এই গিফটগুলো দেখো কত সুন্দর হয়েছে। শ্বশুর মশাই কোথায় গেল, কিছু বলতে চান নাকি? শ্বশুর মশাই ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা ঘুমোচ্ছে। আচ্ছা তুমি কিছু বলতে চাও নাকি, বলো বলো, কিছু বলতে চাও কোয়েলকে ওখান থেকে বলো। কি বলবো, থ্যাংক ইউ জানালাম। হ্যাঁ আর কি বলবো, থ্যাংক ইউ। শুধু থ্যাংক ইউ বলে চিড়ে ভিজবে না, একটু ভালো করে বলতে হবে থ্যাংক ইউ কোয়েল, আমাকে গিফট গুলো পাওয়ার জন্য, দেওয়ার জন্য তোমাকে থ্যাংক ইউ। আমি সিদ্ধার্থ দার হয়ে বলে দিলাম, ঠিক আছে। আর তাহলে এই গিফটগুলো কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা সবাই কোয়েলকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, ঠিক আছে। থ্যাংক ইউ, রাখছি। খুব ছোট্ট ভিডিও, তোমরা সবাই দেখো, তোমাদের ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, ছোট্ট ভিডিওটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমরা সবাই ভালো আছি। আবার চলে আসবো আবার কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।